প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সুন্দর আছো। আমি তোমাদের পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সুপর্ণা চৌধুরী, সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আমি আজকে পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা নিয়ে আলোচনা করব। মেয়েরা, আমার ছোট্ট সোনা মেয়েরা, তোমরা নিশ্চয়ই সবাই সেটের সামনে বসে গেছো খাতা কলম এবং বই নিয়ে। সবাই মনোযোগ দিয়ে পড়াগুলো দেখবে। আমি আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের আগে তোমাদেরকে আমি কি পড়িয়েছি, স্বাস্থ্য রক্ষা ও যোগ ব্যায়াম সম্পর্কে প্রথম পরিচিতি আলোচনা করেছিলাম, এবং এখন আমি আজকে দ্বিতীয় পরিচিতি সম্পর্কে আলোচনা করব। সেই এটা কি হবে, এই অধ্যায়ের নাম হচ্ছে আসন। আমরা সবাই আসন তো বুঝি, আসন কোনটা, যেটা আমরা কি করি ব্যায়াম করি সেটাকে প্রকৃতপক্ষে শুদ্ধ কথায় কি বলে, আসন বলে। অর্থাৎ যেটা যোগ ব্যায়াম যোগের মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে কি আমাদের যোগ ব্যায়াম বা আসন। চলো আমরা এখন মূল পাঠে ফিরে যাই। প্রথমে আমি জেনে নিব কি আসন কি। তোমরা একটু বইটা উল্টাও, আমার এখানে স্যারের সামনে লেখা আছে, তবুও তোমরা একটু বইটা সবাই খুলাও। আসন কথাটি সঙ্গে আমরা কি পরিচিত, ঠিক না? অবশ্যই আমরা সবাই পরিচিত, তোমরাও সবাই পরিচিত। আমরা যখন কি করি, দৌড়াদৌড়ি করি, লাফঝাঁপ করি, তখন আমাদের কি একটু বিশ্রামের প্রয়োজন হয়, ঠিক? আমাদের সেরকম যোগ ব্যায়াম হচ্ছে একটি নির্ধারিত একটি আসন। অর্থাৎ আমরা জানি যোগ ব্যায়ামে একটি বিশেষ পদ্ধতিকে কি বলা হয়, আসন বলে। চলো আমরা এখন কি কি করব, কেমন করে আসনগুলো করব, তোমাদের সাথে আরো একটু আলোচনা করি। নিয়মিত আসন অনুশীলন করলে শরীরের প্রতিটি স্নায়ু কোষ ও স্নায়ুতন্ত্র, টিস্যু, পেশি সতেজ হয় এবং কর্মক্ষম থাকে। এতে শরীর সুস্থ থাকে, মন কি প্রশান্ত থাকে। আসন এখন এটা হচ্ছে আমরা গেছি যে আসন আসন করলে আমাদের কি কি সুন্দর হয়, সবল হয়, সুস্থ হয় সে সম্পর্কে একটু আলোচনা হয়েছে। দেখো এরপরে আমরা আসনটা কিভাবে করব। দেখো দেহ নমনীয় হয়, সবল হয় এবং মাংসপেশী কি হয়, সবসময় পুষ্ট থাকে। অর্থাৎ কি আসন করলে আমাদের দেহটা সুন্দর হবে এবং সুস্থ হবে এবং সবল হবে, এবং মাংস আমাদের চারিদিকে যে পেশিগুলো রয়েছে হাতের, সে পেশিগুলো, পায়ের পেশি, হাতের পেশিগুলো কি হয়, পুষ্ট হয়। অর্থাৎ কি একদম কি পুষ্ট মানে কি শক্তিশালী হয়, সেরকম হয়ে যায়। দেখো দুই, দেহ ও মনের সমতা কি হয়, রক্ষিত হয়। অর্থাৎ দেহ এবং মন দুইটারই সমতা খুব সুন্দর করে রক্ষিত হওয়ার পালন হয়। অবাঞ্ছনীয় চিন্তাকে দূরে রাখা যায়। অর্থাৎ কি আমাদের যত নানা রকম বাজে চিন্তা, আমরা কি লেখাপড়া চেয়ে বাজে চিন্তা বেশি করি, কখন কার্টুন দেখবো, কখন কি করব, সেগুলো না করে কি বলছে দেখো, অবাঞ্ছনীয় চিন্তাকে দূরে রাখা যায়। চার নাম্বার কি আসছে, সাধনার জন্য মন প্রস্তুত হয়। অর্থাৎ কি আমরা প্রার্থনা করব, সেটা একটা আমাদের সাধনা, আমরা লেখাপড়া করব, সেটা আমাদের সাধনা, এই সাধনার জন্য আমাদের কি হয়, মনটা প্রস্তুত হয়। আমরা পদ্মাসন, শবাসন, বজ্রাসন ও পদহস্ত আসন অনুশীলনের পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে জেনেছি। এখন সর্বাঙ্গ আসন ও গোমুখাসন সম্পর্কে আমরা কি করব, জানব। আগে পরিচ্ছেদে আমরা কি কি জেনেছি, তোমরা এখন ইতিমধ্যে পেয়ে গেছো কি কি আসন জেনেছি আমরা। প্রথমে পদ্মাসন, শবাসন এবং কোণাসন, বজ্রাসন ও পদহস্ত আসন সম্পর্কে আমরা জেনেছি। এই চ্যাপ্টারে আমরা জানব সর্বাঙ্গ আসন ও গোমুখাসন সম্পর্কে আমরা কি করব, তোমাদেরকে বলার
চেষ্টা করছি এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো আমরা কোন আসনে চলে যাই, সর্বাঙ্গ আসন। দেখো যে আসন অভ্যাস করলে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ আমাদের কি দেহের এক একটা অঙ্গ রয়েছে এবং সেগুলো একটা এক একটা প্রত্যঙ্গ রয়েছে, সে প্রত্যঙ্গগুলো অঙ্গ এবং প্রত্যঙ্গগুলি কি হয়, সুস্থ সবল নিরোগ হয়, তাকে কি বলে, সর্বাঙ্গাসন বলে। সর্বাঙ্গ হচ্ছে সমস্ত শরীর বা অঙ্গ, অর্থাৎ কি আমাদের সব শরীর বা অঙ্গকে কি বলে, সর্বাঙ্গ বলে। অর্থাৎ কি পা হতে মাথা পর্যন্ত সেগুলো কি আমাদের একটা এক একটা এক একটা অঙ্গ। এই অনুশীলন পদ্ধতিতে আমরা এই আসনের কিভাবে অনুশীলন করবো সেগুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখো আমরা কি করব, প্রথমে চিত হয়ে শুয়ে পড়ি, অর্থাৎ আমরা কি একটা তোমার কি আমরা কিন্তু বিছানার উপরে আসনটা করব না, আমরা নিচে একটা ফ্লোরে আমাদের নিজেদের মতো করে একটু শক্ত করে একটা কি করব আসন তৈরি করে নিব। সেটা যেরকমের হোক, একটু শক্ত হলে ভালো হয় আসন, বেশি নরম তুলতুলে কিন্তু সে আসনগুলো কি করা ঠিক নয়। সেজন্য কি বলেছে দেখো, প্রথমে আমরা পেছন দিকে চিত হয়ে শুয়ে পড়ব, পা দুটি সোজা করে ধীরে ধীরে কি করব উপরে তুলব এবং কি পেছন থেকে এনে পাগুলো কি করব আমরা এখন উপরে দিকে তুলব। তারপরে কি করব দেখো, তারপর কনুই শরীরের সঙ্গে প্রায় সমান্তরাল রেখে হাতে চেটো দিয়ে কি করব, পিঠ ঠেলে ধরে হাতের পেছনের যে অংশ হাতের চেটো দিয়ে কি করব পিঠ ঠেলে ধরে, অর্থাৎ কি তোমরা এখানে বইতে ছবিটা দেখতে পাচ্ছ, সবাই দেখছো ও কিভাবে কি করছে, প্রথমে কি করেছে পুরোটা শুয়ে গেছে, তারপর কি করেছে আস্তে আস্তে পা তুলতে তুলতে একেবারে কি করেছে কাঁধের উপর দিয়ে কি করেছে নিয়ে গেছে, আর পেছনের যে অংশটা আছে ঘাড়ের অংশটা শুধু কি তার ওখানে লাগানো রয়েছে। দেখো এরপরে কি বলছে তোমাদের, এ অবস্থায় থুতনি যেন বুকের উপরে কণ্ঠকুলে লেগে থাকে। এভাবে কি করেছে, এ অবস্থায় থুতনি, অর্থাৎ তোমার থুতনি কোনটাকে বলে নিশ্চয়ই তোমরা জানো, আমাদের কি মুখের নিচের অংশকে কি বলে থুতনি বলে, সেই এ অবস্থায় থুতনি যেন বুকের উপর কণ্ঠকুলে লেগে থাকে। এভাবে দম নিতে নিতেও ছাড়তে ছাড়তে 20-30 সেকেন্ড কি করতে হবে, থাকতে হবে, অর্থাৎ কয় থেকে কয় সেকেন্ড পর্যন্ত, তোমাদের কিন্তু এগুলো অবশ্যই ছোট নৈমিত্তিক প্রশ্ন আকারে যেগুলোতে আছে এগুলো কিন্তু তোমাদের কি এখন প্রয়োজন আছে, মানে ছোট ছোট কোনগুলো তোমাদের বাম বা ডান দিকের শব্দ, শূন্যস্থান পূরণ, তারপরে কি সঠিক শব্দ, এই শব্দের মধ্যে কিন্তু তোমাদের এগুলো অবশ্যই দেবে। দেখো তোমরা সেজন্য কি করবে, প্রতিটা পড়ার সাথে সাথে তোমাদের যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা নিচে একটু কি করবে একটু ছোট করে পেন্সিল আকারে, আমি ক্লাসও বলি সবসময় ছোট করে পেন্সিল আকারে যদি তোমরা দাগিয়ে রাখো তাহলে তোমাদের কি পড়তে সুবিধা হয় আর পড়াটা কি তোমাদের একটু কি বেশি মনে থাকবে। চলো আমরা মূল পাঠে ফিরে যাই, 20-30 সেকেন্ড কি করতে হবে, থাকতে হবে, যে অংশটা আমাদের কি থুতনি শুদ্ধ লাগানো থাকবে সেটা কত সেকেন্ড পর্যন্ত, 20-30 সেকেন্ড। পরে দম ছাড়তে ছাড়তে চিত হয়ে কি করবে শুয়ে পড়তে হবে, অর্থাৎ কি আস্তে আস্তে তখন আমাদের কি নিঃশ্বাসটা এখন ছেড়ে দিতে হবে, তখন আমরা কি করবো আগের মতো হয়ে চিত হয়ে কি করবো শুয়ে যাব। এইভাবে এই আসন 4 বার অভ্যাস করতে হয়, প্রতিবার অভ্যাসের পর 30 সেকেন্ড কি করতে হবে শবাসন করতে হবে, অর্থাৎ এভাবে তোমাদেরকে কয়বার করতে বলেছে দম ছাড়তে যেতে, এভাবে তোমাদের প্রতিটা একবারে কয়বার করতে বলেছে তোমরা অবশ্যই দেখেছ বইতে কয়বার বলছে 4 বার, প্রতিবার অভ্যাসের পর 30 সেকেন্ড কি করতে হবে তোমাদের শবাসন করতে হবে, অর্থাৎ কি 30 সেকেন্ড এরকমই করতে হবে, অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে বিশ্রাম নিতে হবে। গোমুখ আসনে যাওয়ার আগে আমাদের আরেকটু আছে, এই আসনটা করলে তোমাদের কিভাবে উপকার হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে এখন বলছি। দেখো যোগশাস্ত্র অনুসারে এই আসন অনুশীলন করলে
সকল প্রকার ব্যাধি কি ঘটে, বিনাশ ঘটে। অর্থাৎ কি আমাদের যে রোগ আছে শরীরের মধ্যে তার কি হবে, বিনাশ ঘটবে, অর্থাৎ কি মরে যাবে। সর্বাঙ্গ আসন করলে থাইরয়েড, আমাদের গলার যে রোগটা আছে থাইরয়েড ও স্নায়ুমণ্ডলী অর্থাৎ আমাদের মাথার রোগ সতেজ হয়, অর্থাৎ কি হয় সেগুলো একটু কি হয়ে যায় তো খুব তেজস্বী হয়ে যায়, অর্থাৎ রোগটা তেমন একটা দেখা যায় না, সেজন্য বলেছে কি সতেজ হয়। দেহ অত্যন্ত সক্রিয় সবল ও কর্মটর হয়, অর্থাৎ দেহটা কি হবে আমাদের সবসময় সক্রিয় থাকবে, অর্থাৎ চলাচল করার জন্য সক্রিয় হবে, সবল হবে এবং কর্মটর বা কাজ করার আমরা কি করব প্রেরণা পাবো, উদ্যোগী হয়ে উঠব। এই আসন দেহের অপ্রয়োজনীয় কি করবে, মেদ কমায়, অর্থাৎ কি আমাদের পেটের যে মেদ চর্বি জমে যায় সেগুলো কি করবে কমে যাবে। কোষ্ঠকাঠিন্য দূর হবে, আমরা তো জানি কোষ্ঠকাঠিন্য আমাদের কোথায় হয়, পেটের যে জিনিসটা আছে আমাদের ঢেকুর বলো বা অন্যান্য আদার্স জিনিস বলো সেগুলো কি করে আমাদের দূর হয়ে যায়। হাঁপানি প্রভৃতি রোগ প্রতিরোধ করে, অর্থাৎ কি আমাদের যে হাঁপানিটা আছে, হাঁপানি রোগটা এখন আমাদের কিছুর সাথে অ্যাসমা যেটা আমরা বলি তোমরা যেটা বলো, এখন কিন্তু আমাদের অ্যাসমা যে রোগটা আছে তারা কিন্তু কেউ ঘর থেকে বের হবে না। যে করোনা ভাইরাস আসছে তোমাদের জন্য কিন্তু সেটা মারাত্মক, মেয়েরা তোমাদের যদি কারো যদি অ্যাসমার সমস্যা থাকে তোমরা কি কেউ ঘর থেকে বের হবে না। এরপরে চলে যাচ্ছি আমি কোন আসনে, কোমুখা আসন। দেখো এই আসন অনুশীলনের সময় অনুশীলনকারী পায়ের কি হয় অবস্থা কি হয়, তোমার গরুর মুখের মতো হয়, তাই এই আসনের নাম গোমুখা আসন। অর্থাৎ কি আমাদের আসনটা যখন আমরা করব তখন কি হবে আমাদের দেখতে অনুশীলনের পদ্ধতিটা দেখতে কি হবে আমাদের গরুর মুখের মতো মনে হবে, সেজন্য এই আসনটা কি নাম দিয়েছে গোমুখা আসন। এই আসনটা অনুশীলন করলে আমরা কি করব দেখো, এই আসনের অনুশীলন পদ্ধতিটা পা দুটোকে আমরা কি করব প্রথমে দেখো সামনের দিকে ছড়িয়ে দেব, অর্থাৎ কি সামনের দিকে সোজা করে আমরা ছড়িয়ে দিব, বা পা হাঁটুর কাছে ভাঁজ করে ওই পায়ের গোড়ালি ডান দিকে নিতম্বের পাশে স্পর্শ করাতে হবে। অর্থাৎ কি বলেছে আমাদের যে আমরা তো বাম ডান সবাই চিনি, বা পাঠা রয়েছে সেটা হাঁটুর কাছে, অর্থাৎ আমাদের যে হাঁটু আছে হাঁটুর কাছে ভাঁজ করে কি করতে হবে ওই পায়ের গোড়ালি ডান দিকে নিতম্বের পাশে স্পর্শ করাতে হবে, সেটা স্পর্শ করতে হবে। ঠিক একইভাবে বাম পায়ের উপর দিয়ে কি করতে হবে এনে ডান পায়ের গোড়ালি বাম দিকে নিতম্বের স্পর্শ করতে হবে, অর্থাৎ ঠিক একইভাবে যেরকম করে আমরা বাম পাশ করেছি ঠিক ডান পাশটাও কি একইভাবে আমাদের করতে হবে। এরপরে দেখো বাম হাঁটু কি করতে হবে, দেখো বাম হাঁটুর উপর ডান পায়ের হাঁটু একই অবস্থায় থাকবে। এবার কি বলেছে বাম হাঁটু উপর ডান পায়ের হাঁটু একই অবস্থায় থাকবে, এবার ডান হাত সোজা কোন দিকে, ডান হাতটা আমাদের সোজা করে কি করতে হবে দেখো মাথার উপর তুলে এনে ডান কোলে থেকে ভাঁজ করে রাখতে হবে কোথায় পিঠের দিকে। অর্থাৎ কি করব তোমরা নিজে নিজে একটু চেষ্টা করো, বই পড়তে পড়তে দেখবে তোমাদের বা হাঁটুর উপরে অর্থাৎ বাম পাশে বা হাঁটুর উপরে যে ডান পায়ের হাঁটু আছে এটা একই অবস্থায় থাকবে, একই রকম থাকবে। এবার আমরা কি করব আবার ডান হাতটা কি করব সোজা মাথার উপরে তুলে এনে কোণে থেকে ভাঁজ করে কি করতে হবে রাখতে হবে কোন দিকে পিঠের দিকে। এবার বাম হাত কোণে থেকে ভাঁজ করে পিঠের উপর দিকে আনতে হবে, তারপর বাম হাতে আঙ্গুলগুলো দিয়ে ডান হাতের আঙ্গুলগুলো ধরার চেষ্টা করবে। তারপরে কি করব দেখো একবার বাম হাতের কোণে অর্থাৎ কি আমাদের যে
হাতের নিচে মাঝামাঝি অংশ যে জিনিসটা আছে কনুই বলে, সেই কনুইটা কি করবে তোমরা ভাঁজ করে পিঠের উপরের দিকে আনবে। তারপরে কি করবে দেখো, বাম হাতের আঙ্গুলগুলো দিয়ে ডান হাতের আঙ্গুলগুলো ধরার চেষ্টা করবে। অর্থাৎ তোমাদের কি বাম হাতে এবং ডান হাতে যে আঙ্গুলগুলো রয়েছে সেগুলো কি করবে আড়াআড়ি ভাবে তোমরা কি করবে একটাকে একটা দিয়ে ধরার চেষ্টা করবে। তারপরে এখন কি করবে দেখো, মেরুদণ্ড আমাদের কিরকম থাকবে, সোজা থাকবে। এভাবে প্রতিটি পায়ে দুইবার করে, অর্থাৎ কয়বার বলেছি দেখো, মেরুদণ্ডটা আমাদের তখন কি থাকবে একদম স্ট্রেট থাকবে, অর্থাৎ সোজা থাকবে। এভাবে প্রতি পায়ে দুইবার করে চারবার অভ্যাস করবে। অর্থাৎ কি, প্রথমে এক পা করবা, তারপরে দ্বিতীয় পাটা করবা, আস্তে আস্তে তোমরা কয়বার, আজকে দুবার করলা, কালকে তিনবার করলা, এরপরে চারবার করলা, এরকম করে প্রতিবার কি করতে হবে তোমাদের, প্রতি পায়ে দুইবার, অর্থাৎ এক এক পা প্রতি পায়ে দুবার করে, অর্থাৎ কি এক বাম পায়ে দুইবার, ডান পায়ে দুইবার, এরকম করে তোমরা কি করবা অভ্যাস করবা। তাহলে দেখবে যে তোমরা অটোমেটিক কি হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। প্রতিবারই অভ্যাসের পর 20 সেকেন্ড শবাসন কি করতে হবে, করতে হবে। অর্থাৎ কি এরপরে তোমাদের কি করবে, প্রতিবার যখন করবে 20 সেকেন্ড একটু কি করবে শবাসন করবে, অর্থাৎ বিশ্রাম করে নিবে। কারণ আমরা যখন কোন একটা কিছু করতে যাই বা দৌড়াতে যাই, দেখবা আমাদের কিন্তু মনে হয় প্রচুর পরিশ্রম হচ্ছে। তখন কি করি আমরা, মনে করি কি একটু জল খেয়ে নিলে ভালো হয়, তারপরে কি একটু বিশ্রাম নিলে ভালো হয়, তখন কিন্তু আমাদের শরীরের জন্য যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটাই করে নিব। তাও এখানে যোগ ব্যায়াম করার সময় তখন তোমাদের কি কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের কি করতে হবে, বিশ্রাম নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন আমরা দেখো চলে যাচ্ছি কোথায়, গোমুখাসনের উপকারিতা। ঠিক, আমরা গোমুখাসনের করলে আমাদের কি কি উপকার হবে সেটা আমরা জেনে যাব। কিন্তু তার আগে আমরা যে এতটুকু বললাম, আমরা কতটুকু বুঝেছি তোমরা যদি টিচারকে একটু বলো বা কমেন্টস করে বলো যে আমরা ক্লাসগুলো দেখছি এবং সুন্দরভাবে কি টিচার পড়ালেখা করছি, তাহলে আমাদেরও খুব ভালো লাগবে এবং তোমাদের কি আমাদের ক্লাসগুলো দিতেও কিন্তু খুব আনন্দ হবে। তোমরা যদি আমাদেরকে বলো তাহলে আমাদের কি খুব ভালো, এবং কি বারবার বলছি আমাদের খুব ভালো লাগবে। আমাদের কমেন্ট করে বলবে টিচার আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, তোমরা যেহেতু আমরা স্কুলে যেতে পাচ্ছি না সেজন্য আমাদের কি করতে হবে এই ক্লাসগুলোই আপাতত যতদিন আমরা স্কুল পৌঁছায় না যাচ্ছি, অর্থাৎ স্কুলের গণ্ডির মধ্যে না যাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা কি ক্লাসগুলো করব। এখন চলে যাও, আমরা কোথায় গোমুখাসনের উপকারিতাটি নিয়ে আলোচনা করছি। দেখো গোমুখাসনের উপকারিতা, এক আমাদের কি হবে অনিদ্রা, অর্থাৎ আমাদের যে ঘুমটা হয় না সেটা কিন্তু আমাদের দূর হয়ে যাবে। আমাদের কাত অনেক সময় কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, সেই অসমান কাতটা কি হবে আমাদের সমান হবে। মেরুদণ্ড অনেক সময় কারো বাঁকা থাকে, সেই মেরুদণ্ডটা কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। পরিপাকতন্ত্রেরও সমস্যা দূর হবে, অর্থাৎ কি আমাদের যে সমস্যা থাকে সেগুলো কি হবে দূর হবে। পায়ের বাত রোগের উপশম ঘটবে, অর্থাৎ পায়ের যে আমাদের বাত, ওটা আমরা বলি পায়ের থোর বলি না, থোর যেটা বলে সেটাতে কি হয় আমাদের যে অংশটা রয়েছে সেটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে। অর্থাৎ উত্তেজনা প্রশমিত হবে, এই যে আমরা অনেক সময় কি হয়ে যায় গরম হয়ে যায়, গরম হয়ে কি এটা সেটা বলে ফেলি, সেই উত্তেজনাটা আমাদের কি হবে প্রশমিত হবে। দেখো তোমাদের এখানে একটা সুন্দর ছক রয়েছে, ছকটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এখানে কি বলেছে দেখো, ছকের মধ্যে সবাই নিশ্চয়ই বনিয়ে বসে আছো। এই ছকটার মধ্যে তোমাদের বলেছে যোগ ব্যায়ামের একটি বিশেষ পদ্ধতি, সেই পদ্ধতিটা তোমরা নাম লিখবে। এটা কিন্তু তোমরা কি সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলবা। সর্বাঙ্গ আসন করলে স্নায়ুমণ্ডলী কি হয় সেটা তোমরা লিখে ফেলবা পাশে দিয়ে। যোগাসন করলে উত্তেজনা কি হয় অবশ্যই তোমরা লিখে ফেলবা। এখন আমরা
এই যে এই আসনগুলো করলে কোন আসন কি উপকার পাওয়া যায় সেটা আমরা জানলাম এবং এই আসনগুলো আমরা কি করার চেষ্টা করব যেহেতু আমাদের এখন কি প্রচুর অবসর সময় রয়েছে সেগুলো কি করব আমরা এখন করার চেষ্টা করব চলো আমরা একটু করার মধ্যে চলে যাই সর্বাঙ্গাসন ও গোমুখাসন সহ বেশ কয়েকটি আসন বিশেষ বিশেষ কি আছে হ্যাঁ চলো বিশেষ বিশেষ উপকারিতা সম্পর্কে আমরা কি জেনেছি অর্থাৎ কি এই দুটো আসন করলে আমাদের কেমন হবে কিভাবে আমরা করলে ভালো হবে আর কোনগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী কোনগুলো উপকারী নয় সেগুলো কি আমরা এখন বলার চেষ্টা করছি এরপরে দেখো এও জেনেছি আসন দেহ মনে সুস্থতা আনে আমাদের প্রশান্ত করে তোলে কিছু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান নির্দিষ্ট আসনে কি করতে হয় বসতে হয় আবার আসন আমাদের দেহ মনকে কি করে একাগ্র চিত্তে ঈশ্বরের উপাসনার জন্য প্রস্তুত করে এভাবে আসন হয়ে উঠেছে ধর্মের অঙ্গ সুতরাং স্বাস্থ্য রক্ষা ও ধর্মচর্চার জন্য আমরা কি করব নিয়মিত আসন অনুশীলন করব চলো আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেডি করেছি সেটা আমরা একটু করে দেখব আমি কিন্তু তোমাদেরকে ছোট প্রশ্ন এখন নিয়ে আলোচনা করছি না পরবর্তী যখন আমরা স্কুল খুলবে নিশ্চয়ই তোমরা কিছু সময় পাবে তখন তোমাদেরকে ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব বা আমি যদি আরো সময় পাই অনলাইন ক্লাসে তখন আমি কি করব সেটা করার চেষ্টা করব চলো আমরা সেদিকে যাব না আমাদের ছোট প্রশ্নের মধ্যে কি কি থাকবে আমাদের তো ছোট প্রশ্নের মধ্যে দুই নম্বরের প্রশ্নে ছোট আকারে শর্ট কোশ্চেন থাকবে শূন্যস্থান পূরণ থাকবে বাম থেকে ডান পাশের শব্দ এনে তোমরা এগুলো যখন বোর্ড ভেতরে পড়বে অবশ্যই কি হবে তোমরা জেনে যাবে চলো আমরা বাড়ির কাছে চটপট খাতায় লিখে নিই মেয়েরা অবশ্যই তোমরা কি করেছো খাতা নিয়ে বসে গেছো চলো তোমাদের প্রশ্নগুলো কিন্তু এরকমই হবে বড় প্রশ্ন যেগুলো আসবে তোমাদের যে যে প্রশ্ন লিখতে হবে সেগুলো কিন্তু বড় প্রশ্নগুলো তোমাদের এরকমই আসবে এক আসন কাকে বলে আমরা নিয়মিত আসন অনুশীলন করব কেন তারপরে দেখো এখানে কিন্তু আমি তিনটা প্রশ্ন দিয়ে তোমাদেরকে সাজিয়েছি যেহেতু তোমাদেরকে এগুলো এরকমই আসবে নিয়মিত আসন অনুশীলনে তিনটি উপকারিতা লেখো দুই সর্বাঙ্গ আসন কাকে বলে এই আসন অনুশীলন কত সময়ে থাকতে হয় সর্বাঙ্গ আসনে তিনটি কি লিখতে বলছে বিশেষত্ব লেখো তোমরা অবশ্যই স্লাইডে দেখছো তোমাদের কি আমি তোমাদের দুইটা প্রশ্ন দিয়েছি বাড়ির কাছের জন্য তোমরা সুন্দর করে খাতায় লিখার চেষ্টা করবে সবাই সুন্দর থেকো ভালো থেকো এবং সুস্থ থেকো আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাসটা কি করছি শেষ করছি